স্বামীজির স্বদেশ মন্ত্রটি পাঠ করছি। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখোপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে? এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে? হে ভারত, ভুলিও না, তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। হে ভারত, ভুলিও না, তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন, ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ, সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই, তুমিও কোটিমাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেব দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুশয্যা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ, আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। নমস্কার। হচ্ছে আজকে আমরা আবার মিলিত হয়েছি স্বামীজির জীবনী নিয়ে একটু আলোচনা করতে। তা স্বামীজি স্মরণ করে শুরু করি। নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আমরা যে ঠিক করেছিলাম যে স্বামী বিবেকানন্দের জীবনী আলোচনা করব, আজকে আমাদের দ্বিতীয় অংশ, দ্বিতীয় পাঠ। প্রথমে বলি, আজকে 21শে ফেব্রুয়ারি, আরেকটা জিনিসের জন্য আজকের দিনের গুরুত্ব, আন্তর্জাতিক ভাষা দিবস। আমার ভাষার ভুল ত্রুটি কেউ ধরবে না, এটাই অপেক্ষা করি। আমরা স্বামীজির জীবনী আলোচনা শুরু করছি। আমি আশা করি আগের বার আমরা যে আলোচনা করেছিলাম পুরোটা না হলে কিছুটা হয়তো নিশ্চয়ই যারা আছেন তাদের মনে থাকবে। আমরা জানার চেষ্টা করেছিলাম যে স্বামীজির জীবনী আলোচনা করার প্রয়োজনটা কি, কেন আমরা স্বামীজির জীবনী আলোচনা করতে চাই, কিংবা কেন স্বামীজির জীবনী আলোচনা করা উচিত। নানার দিক থেকে আমরা সেটা ভাবার চেষ্টা করেছিলাম। কয়েকটা জিনিস যদি মনে পড়ে, যেমন যেহেতু আমার ওই সুরি গ্রুপের সাথে সম্পর্ক, ওখান থেকেই আমাদের এইসব আলোচনা চক্র শুরু হয়েছে, আর সুরিদের অল্প হলে একটা কিছু সেবা প্রকল্প আছে, তা সেবা করতে গেলে স্বামীজির প্রয়োজন হয়। যেমন স্বামীজি বলেছিলেন যে দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, তা ওই স্বামীজির যে প্রবাদ, প্রথম একটা বাক্য, তার পরিপ্রেক্ষিতে যদি আমরা সেবা করতে চাই, তাও স্বামীজির জীবনী আলোচনা করা প্রয়োজন আছে। আবার আমি বলেছিলাম যে আমাদের দেশে একটা যুব দিবস পালন করা হয়, সে যুব দিবস পালন যদি দেশে করা হয়, সব যুবক যুবতীদের যদি আদর্শ হিসাবে স্বামীজিকে যদি তুলে রাখা হয়েছে, সে সরকারের পক্ষ থেকে হোক কি যেভাবেই হোক, কিন্তু সেদিক থেকেও আমাদের জানার প্রয়োজন যে কেন ওই মানুষকে আমরা জাতীয় যুব আদর্শ হিসাবে ধরে রেখেছি।
তৃতীয় পয়েন্টটা আমি বলেছিলাম যে স্বামীজির জীবনী আলোচনা করতে গিয়ে একটা খুব অদ্ভুত জিনিস আমাদের চোখে পড়ে, আর সেটা হচ্ছে যে স্বামীজি যা কিছু লোকেদের জন্য কাজ করেছেন, মানে তার জীবনটা এমনি তো অল্প ছিল, সে অল্প জীবনের মধ্যেও তিনি যখন লোকেদের সামনে এলেন, যখন লোকের তাকে চিনতে পারলো, তখন প্রায় তার 30 বছর বয়স, আর তার 9 বছর পর তিনি চলে গেলেন। মোটামুটি আমরা যদি আন্দাজ করি যে 10 বছর তিনি মানুষের জন্য কাজ করলেন, কিন্তু সেই 10 বছর কাজের জন্য আজকেও এত বছর পর তাকে আমরা মনে রাখি, শুধু মনে রাখি না, তিনি নিজে বললেন যে 1500 বছর আমার বিচারগুলি কাজ করতে থাকবে। তো সেদিক থেকে যদি একটা এমন একটা অদ্ভুত জীবন, একটা মহৎ জীবন যদি আমাদের দেশে হয়েছে সেটা জানার প্রয়োজন, সেদিক থেকেও স্বামীজির জীবনী আলোচনা করার প্রয়োজন আছে। তারপর স্বামীজি এটা বললেন, এটা খুব তার সুন্দর একটা বাক্য আছে যে ইট সোল পটেন্সিয়াল ডিভাইন। স্বামীজি কি বলতে চাইছেন? আর যদি আমরা দেখি তাহলে এটা তো স্বামীজি আমাদের নিজেরই কথা বলছে। স্বামীজির জীবনী আলোচনা করার প্রয়োজন এই জন্য আছে যে তিনি আর কারো কথা বলছেন না, তিনি আমাদেরই কথা বলছে, আমাদের আমাদের সাথে পরিচিত করে দিচ্ছেন বলে প্রয়োজন আছে। আরেকটা জিনিস দেখেছিলাম, যেমন ভগবান বুদ্ধের জীবনে হয়েছিল যে তিনি হয়তো তার বুদ্ধত্ব প্রাপ্তির পর তিনি তার সমাধির আনন্দে ডুবে থাকতে পারতেন, স্বামীজির জীবনেও সেই অনুভূতি হয়েছিল, কিন্তু তিনি নিজের আধ্যাত্মিক আনন্দ পাওয়ার পর তিনি চেয়েছিলেন যে সেই অনুভূতি সবারই হোক, আর তাই স্বামীজি এত কিছু যা কিছু করে গেছেন তার পিছনে আবার নতুন এক রকমের, তিনি যাকে আমরা বলতে পারি ধর্মচক্র প্রবর্তন, যেমন বুদ্ধের জীবনে হয়েছিল, বুদ্ধের যুগে হয়েছিল, তেমনি আবার হয়েছে। একটা ওয়ার্নিং স্বামীজি দিয়ে গেছেন যে আমরা যদি কিছু জিনিসগুলো পালন না করি, কিছু জিনিসগুলো যদি ভুলে থাকি, তাহলে হয়তো 3টে জেনারেশনের মধ্যে আমরা শেষ হয়ে যাব। সেদিক থেকেও স্বামীজির জীবনী আলোচনা করার প্রয়োজন মনে করি। আর একটা খুব অদ্ভুত জিনিস যেটা স্বামীজির নিজের মুখের কথা, যে আর একটা বিবেকানন্দ যদি হতো তাহলে বুঝতে পারতো যে এই বিবেকানন্দ কি করে গেছে। তা নিশ্চয়ই স্বামীজির জীবনী আলোচনা করতে গিয়ে আমাদের এই জিনিসটা মনে রাখতে হয় যে এই জীবনী আলোচনা করলে যদি কিছু অংশে যদি আমরা স্বামীজিকে যদি বুঝতে পারি, তাহলেই হয়তো আমরা বুঝতে পারবো যে আসল বিবেকানন্দ কি করে গেছে। আবার স্বামীজি সেটাও বলেছেন যে প্রত্যেক মানুষের মধ্যে বিবেকানন্দ হওয়ার সম্ভাবনা লুকায়িত আছে। তা যদি আমরা বিবেকানন্দকে আদর্শ হিসাবে ধরে রাখি, যদি আমরা বিবেকানন্দের মতন হতে চাই, তাহলে ওই যে অরিজিনাল বিবেকানন্দ যিনি ছিলেন তার জীবনী আলোচনা করার প্রয়োজন নিশ্চয়ই আছে। এই কয়েকটা পয়েন্ট আমি বলেছিলাম। এছাড়া আমরা এর মধ্যেও দেখেছিলাম যে যদি আমরা স্বামীজির জীবনী আলোচনা করতে গিয়ে, স্বামীজির জীবনের নানার দিক ছিল, সে নানার দিক থেকে আমি যে এখানে কিছুটা পয়েন্ট বলছি, স্বামীজি একজন চিন্তক ছিলেন, স্বামীজি একজন সাহিত্যিক ছিলেন, স্বামীজি একজন সঙ্গীতবিদ ছিলেন, তারপর অ্যাথলিট ছিলেন। আমরা জানি ওনার অল্প বয়সের কথা, যখন তিনি খুব ভালো করে খেলাধুলা করতে পারতেন, সাঁতার কাটতে পারতেন, লাঠি খেলতে পারতেন, সেরকম অনেক কিছু কাজ স্বামীজি করতে পারতেন। আজকে এই যে হেতু এটা বিষয় নেই, আমি অল্প আলোচনার মধ্যে ছাড়তে চাইছি। এইসব পয়েন্ট নিয়ে আমরা আগের বার আলোচনা করেছি। তারপরে উনি নেতৃত্বের গুণ তার মধ্যে ছিল স্বাভাবিক ভাবেই, তিনি দেশভক্ত ছিলেন আর তিনি সন্ন্যাসী তো ছিলেন। এরকম স্বামীজি মানে এই এই পয়েন্ট গুলো যা বললাম এর চেয়েও বেশি আরো কিছু অনেক আলোচনা করার মতন স্বামীজির ব্যক্তিত্ব আছে। যে মানুষের জীবনে এত কিছু দেখার আছে, যার জীবনে এত কিছু গুণের সমাবেশ হয়েছে, তার নিশ্চয়ই ব্যক্তিত্বের মধ্যে কিছু আছে যেটা আমাদের আলোচনা করার প্রয়োজন। দেখলাম একজন সন্ন্যাসী হিসাবে যদি স্বামীজিকে দেখি, তার মধ্যে আমরা দেখতে পারি যে তিনি একজন অর্থোডক্স সন্ন্যাসী না হয়ে, তার মধ্যে সন্ন্যাসীর দিক থেকেও অনেক কিছু নতুন দিক ছিল তার ব্যক্তিত্বের মধ্যে। তা এইসব আলোচনা আমরা আগের বার করেছিলাম, সে আলোচনা করেছিলাম বলে তার মধ্যে আর আমি বেশি করে যাচ্ছি না। যাই হোক, আমরা আজকের আলোচনা শুরু করি। আজকে যেটা আমরা আলোচনা করবো স্বামীজির জীবনের যে অংশটা, যে পার্টটা, সেটা একরকমের টাইটেল দেওয়া যেতে পারে, স্বামীজির বংশ একটু বোঝার আমরা চেষ্টা করবো আজকে। এখন প্রশ্ন হতে পারে যে বংশ বুঝে কি হবে, স্বামীজির জীবনী আলোচনা করছি, তার বংশ বুঝে কি লাভ হবে? লাভ আর লোকসানের কথা তো আমরা ভাবছি না, কিন্তু এমন একজন মহৎ ব্যক্তিত্ব
তার বংশাবলী কিরকম ছিল একটু তো জানার আমাদের আগ্রহ হতেই পারে, আর সেখান থেকে হয়তো আর একটা জিনিস দেখার মতন থাকতে পারে যে ওই বংশাবলীর কিছু গুণ কি তার মধ্যে এসেছিল যে উনি ইনি এতটা মহান হতে পেরেছেন। একটা জিনিস আমরা বিশ্বাস করি, প্রত্যেক মানুষ নিজের কিছু সংস্কার নিয়ে জন্মায়, তা সে যে কোনো বংশেই জন্ম নিক না কেন, কিন্তু তার নিজের সংস্কার যেমন হবে তেমনি তার চরিত্র গড়ে ওঠে। কিন্তু এটাও অস্বীকার করার উপায় নেই যে বংশের কিছু গুণ অবশ্যই পাওয়া যায় তার মধ্যে। বিজ্ঞানের দিক থেকে যদি আমরা দেখি, তো বলা হয় যে প্যারেন্টস এর কাছ থেকে নতুন প্রজন্মের মধ্যে যে জিনস যায়, সে জিনস এর মাধ্যমে কিছু সংস্কার তার মধ্যে নিশ্চয়ই যায়। তা আমরা স্বামীজির বংশাবলীকে একটু সামান্য ভাবে বোঝার চেষ্টা করি, খুব বিস্তারিত ভাবে যাব না। সবচেয়ে প্রথমে আবার জিজ্ঞেস করি, দেখা যাচ্ছে? হ্যাঁ মহারাজ, দেখা হ্যালো, যাচ্ছে দেখা যাচ্ছে দেখা মহারাজ। যাচ্ছে? বেশ, তাহলে আমরা কথা বলি স্বামীজির প্রপিতামহ থেকে আমরা শুরু করি। স্বামীজির প্রপিতামহ ছিলেন রামমোহন দত্ত। তিনি তার দেশের বাড়ি থেকে এসে কলকাতায় আর নিজের নিজের উপার্জন করে আর নিজে গৌরমোহন স্ট্রিটে একটা বাড়ি করেছিলেন, বিশাল বাড়ি। আর তিনি মানে খুব উদ্যমী প্রকৃতির মানুষ ছিলেন, একরকমের বলা যেতে পারে বিদ্বান ছিলেন। এই রামমোহন দত্তের দুজন পুত্র, একজনের নাম কালীপ্রসাদ, একজনের নাম দুর্গাচরণ। দুর্গাচরণ আমাদের একটু বিশেষ আকর্ষিত করবেন, আমি সেটা কেন একটু পরে বলছি। কালীপ্রসাদের বংশের দিকে আমরা যাচ্ছি না, দুর্গাচরণের পুত্র ছিলেন বিশ্বনাথ, আর এই বিশ্বনাথই ছিলেন আমাদের যিনি আলোচনার কেন্দ্র, স্বামী বিবেকানন্দ, তার পিতা। বিশ্বনাথ দত্তের এমন বলা হয়, আমি সবার নামও হয়তো সেভাবে কোথাও দেখতে পাই না, কিন্তু বলা হয় ওনার প্রায় 10 জন সন্তান ছিলেন। 10 জন সন্তানের মধ্যে প্রথম একটি পুত্র সন্তান হয়, সে মারা যায়। দ্বিতীয় একটি কন্যা সন্তান হয়, সে অল্প বয়সেই মারা যায়। তারপর তৃতীয় চতুর্থ পঞ্চম পরপর আবার 3টি কন্যা সন্তান হয়। এই 3টি কন্যা সন্তানের মধ্যে তৃতীয় যিনি ছিলেন হরমোহিনী কিংবা হরমণি, সেরকম নাম ছিল। তারপর চতুর্থ ছিলেন স্বর্ণময়ী। তারপর যে কন্যা সন্তান তিনিও মারা যান। এইভাবে ষষ্ঠ সন্তান হিসাবে জন্ম গ্রহণ করেন নরেন্দ্রনাথ, যিনি পরবর্তী জীবনে স্বামী বিবেকানন্দ হয়েছিলেন। এই নরেন্দ্রনাথের পরে আবার বলা হয় যে 2টি কন্যা সন্তান হয়েছিল বিশ্বনাথের আর ভুবনেশ্বরী দেবীর। তার মধ্যে একজনের নাম তো আমি দেখেছি যোগেন্দ্রবালা, আরেকজনের নামটা আমি করতে পারিনি, জোগাড় করতে পারিনি। তারপর আবার 2জন পুত্র হয়েছিলেন, মহেন্দ্রনাথ আর ভূপেন্দ্রনাথ। এভাবে আমরা দেখি যে প্রায় 10 জন সন্তান ছিল, সে 10 জন সন্তানের মধ্যে ষষ্ঠ সন্তান ছিলেন নরেন্দ্রনাথ, তিনি হইলেন স্বামী বিবেকানন্দ। এটা একটা মোটামুটি তার বংশ তালিকা আমরা দেখার চেষ্টা করলাম। এখন আবার যদি ফিরে যাই, রামমোহন দত্ত ছিলেন যিনি প্রপিতামহ, একটা এখানে দেখানোর চেষ্টা করেছি স্বামীজির কয়েকজন যারা আত্মীয় ছিলেন। স্বামীজিকে তো সবাই নিশ্চয়ই চিনতেই পাচ্ছেন এই ফটোর মধ্যে। স্বামীজির বাঁ দিকে যাকে দেখা যাচ্ছে স্বামীজির দিদিমা বলতে পারি, স্বামীজির মায়ের মা। স্বামীজির ডান দিকে যিনি, তিনি ভুবনেশ্বরী দেবী, স্বামীজির মা। আর তার মা ছিলেন যাকে আমরা দেখতে পাচ্ছি স্বামীজির বাঁ দিকে এই ফটোর মধ্যে। তারপর নিচের দিকে দেখা যাচ্ছে স্বামীজির 2জন ভাই, ভূপেন্দ্রনাথ প্রথম দিকে, তারপর মাঝখানে যিনি মহেন্দ্রনাথ। আর ওই যে স্বামীজির বোনদের কথা বলেছিলাম যে স্বামীজির বড় বোন একজন ছিলেন স্বর্ণময়ী, স্বামীজির দিদি ছিলেন স্বর্ণময়ী,
তার একটু দীর্ঘায়িত জীবন হয়েছিল। বাকি আমরা দেখলাম বেশিরভাগ কন্যা সন্তানের তারা কিন্তু বেশি দিন বাঁচেননি, কিন্তু স্বর্ণময়ী দেবী অনেকদিন বেঁচে ছিলেন। সেটা একটা ফটো আমি জোগাড় করতে পেরেছি। এবার কথা বলি স্বামীজির প্রপিতা মোহিনী রামমোহন দত্ত, যাকে আমরা প্রথমবার দেখি যে তিনি দেশের বাড়ি থেকে কলকাতায় এসেছিলেন। ইনি ছিলেন, মানে তখনকার সময় আমরা ভাবতেই পারি, স্বামীজির সময় তো আমরা জানি যে ইংরেজদের রাজ ছিল, স্বামীজির প্রপিতামহের সময় তো মানে কি রকম সামাজিক পরিস্থিতি থাকবে সেটা আমরা কল্পনা করতেই পারি। কিন্তু সেরকম পরিস্থিতির মধ্যেও রামমোহন দত্ত তিনি কলকাতায় এসে, আর তিনি একটা ইংলিশ সলিসিটারের কাছে তিনি ম্যানেজিং ক্লার্ক আর অ্যাসোসিয়েটের কাজ নিয়ে তিনি গ্রহণ করলেন, আর সেই কাজ থেকে তিনি প্রচুর ইনকামও করলেন, প্রচুর তার আয় উপার্জনও হলো। এ থেকে বোঝা যায় যে তিনি কিরকম বিদ্বান মানুষ ছিলেন। এই রামমোহন দত্তের আমরা দেখেছিলাম যে দুজন পুত্র সন্তান ছিল, সে আগে দেখিয়েছি আমি, কালীপ্রসাদ আর দুর্গাচরণ। কালীপ্রসাদের কথা এখন এখানে বলছি না, কিন্তু দুর্গাচরণ যিনি ছিলেন মানে স্বামী বিবেকানন্দের পিতামহ, স্বামীজির দাদু, এই দুর্গাচরণ ইনিও খুব বুদ্ধিমান ছিলেন, আর তার বেশ ব্যুৎপত্তি ছিল পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ মানে ফার্সি ভাষা আর সংস্কৃত ভাষায়। বলা বাহুল্য নিশ্চয়ই বাংলা তো বলতেই পারতেন, আর ইংরেজদের কাছে কাজ করতেন, ইংরেজির জ্ঞানও নিশ্চয়ই ছিল, কিন্তু এই দুটি ভাষাতেও তার বেশ আধিপত্য ছিল, ফার্সি আর সংস্কৃত। তাছাড়া তিনি লয়ের কাজে খুব পটু ছিলেন, এমন কি তার জনক যিনি রামমোহন দত্ত তিনি নিজের কাজের মধ্যে নিজের পুত্র দুর্গাচরণকে তিনি পার্টনার হিসেবে নিয়েছিলেন, মানে বোঝাই যাচ্ছে যে তার কি রকম ব্যুৎপত্তি ছিল কাজের মধ্যে। কিন্তু একটা মানে এমন একটা বিধির খেলা বলা যেতে পারে যে এই যে দুর্গাচরণ এত বিদ্বান আর এত তার গুণ আছে, কিন্তু 25 বছর বয়সে তার একটা পুত্র সন্তান হওয়ার কিছুদিন পরেই 25 বছর বয়সে তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান। পরে জানা যায় যে তিনি সন্ন্যাসী হয়ে গেছেন। তো 25 বছর বয়সে তার জীবনের প্রতি বৈরাগ্য দেখা যায়। আর কি রকম তিনি সাধু ছিলেন, এই বৈরাগ্যটা এমন না যে কোনো ঘটনা প্রবাহে অনেকের জীবনেই বৈরাগ্য হয়। এই যে দুর্গাচরণ দত্ত 25 বছর বয়সে তার মানে পড়াশোনা ভালো হয়েছে, তিনি জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, তিনি ভালো অর্থ উপার্জন করতে পারছেন, কিন্তু এইসব পরিস্থিতি সত্ত্বেও তার জীবনের প্রতি বৈরাগ্য হয়, মানে এমন না যে তিনি জীবনে কোনো আঘাত পেয়েছেন কি খুব মানে অসফল হয়েছেন, তার করার কিছু ছিল না বলে তিনি সন্ন্যাসী হয়েছে, সেরকম কথা নেই। এটা সত্যিকারের তার মধ্যে বৈরাগ্য এসেছিল, আর সত্যিকারের বৈরাগ্য ছিল কিনা এটা আমরা দুটি ঘটনা থেকে বুঝতে পারি। তার সাধু হয়ে যাওয়ার পর তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার অনেক দিন অনেক বছর পরে ঘটনা যে একবার দুর্গাচরণের স্ত্রী যিনি ছিলেন, তার পত্নী যিনি ছিলেন, তিনি এই বিশ্বনাথ দত্ত খুব ছোট শিশু তখন, শিশু বালক, আর কয়েকজন আত্মীয়দের সাথে তিনি বারাণসী তীর্থ দর্শনে যান। আর তীর্থ দর্শন করতে গিয়ে ওই কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার পথে হঠাৎ কোনো কারণে ওনার শরীর খারাপ হয়। শরীর খারাপ হওয়াতে কি হলো যে তিনি রাস্তায় পড়ে গেলেন অচেত হয়ে। তা তার কাছ থেকে একজন কয়েকজন লোক যাচ্ছিলেন, তাদের মধ্যে একজন খুব কাছাকাছির মধ্যে একজন বলা যায় যে একজন সন্ন্যাসীও ছিলেন। তিনি সন্ন্যাসী যখন দেখলেন যে একজন মহিলা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছেন, তিনি তাকে একটু এ করে সাপোর্ট দিয়ে তার চোখে মুখে একটু জল দিয়েছেন, কিন্তু ইতিমধ্যে দেখা গেল তারও জ্ঞান ফিরে এসছে, আর এই যে সন্ন্যাসী ইনিও তখন হঠাৎ বুঝতে পেরেছেন যে মহিলা আর কেউ নাই তারই স্ত্রী, মানে সন্ন্যাসী যিনি ছিলেন তিনি স্বয়ং দুর্গাচরণ দাস ছিলেন, দুর্গাচরণ দত্ত ছিলেন। যখনই তারা বুঝতে পারছেন এই সন্ন্যাসী ওই পরিস্থিতির মানে কিছুক্ষণের জন্য হয়তো একটু অবাক হয়েছেন, কিন্তু ইমিডিয়েট তিনি ওখান থেকে উঠে আর
চলে গেলেন, মানে এত এত বছর পরে। কেউ হয়তো ভাববে যে তার এত নিষ্ঠুরতা, কিন্তু সন্ন্যাসের জীবন থেকে দেখা যায় তিনি বৈরাগ্য নিয়েছেন। হঠাৎ একজন অসুস্থ মানুষকে দেখেও তিনি তার সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছেন, সেখান থেকে তার মানবিক দিকটাও বোঝা যায়। আবার তিনি সন্ন্যাসী যখনই চিনতে পেরেছেন তখন ওখান থেকে সরেও গেলেন। তা সেটা একটি ঘটনা। আরেকটি ঘটনা বলা হয়, এমন একটা প্রবাদ আছে, আমার একটা নিয়ম বলা যেতে পারে, যে যারা ঘর বাড়ি ছেড়ে সন্ন্যাসী হয়ে, এটা আমাদের ভারতে ওই রকম চল আছে বহু বছর ধরে, যে একবার সন্ন্যাসী হওয়ার পর ওই পূর্বাশ্রমের দিকে কেউ ইউজুয়ালি যায় না, পূর্বাশ্রমের কথা ভাবে না, কিন্তু 12 বছর পর যদি ওই বাড়ি ছাড়া সন্ন্যাসী হওয়ার 12 বছর পর যদি কেউ চায় একবার পূর্বাশ্রমের দিকে যেতে পারে। তা আমার মনে হয় সেরকম কিছু একটা ট্রেডিশনের বশবর্তী হয়ে কি মনে কিছু একটা ওনার নিজের জন্মভূমি দর্শনের কথা এসেছিল বলে দুর্গাচরণ একবার কলকাতায় ফিরে আসেন 12 বছর পর প্রায়। কিন্তু তিনি ছিলেন একজন আত্মীয়ের কাছে, আত্মীয়কে খুব করে বলেছিলেন যে দেখো আমি কয়েকদিনের জন্য এসেছি, কিন্তু আমার বাড়িতে যাতে কেউ না জানতে পারে। কিন্তু আত্মীয় যিনি আত্মীয় যিনি ছিলেন তিনি নিজেকে সামলাতে না পেরে আর দুর্গাচরণের বাড়িতেই খবরটা দিয়ে দিলেন। তাড়াতাড়ি সবাই এসে আর দুর্গাচরণকে ধরে আর নিজের বাড়িতে নিয়ে গেছেন। তাদের চিন্তা ভাবনা ছিল যে একে আটকে রাখা হবে, আর কিছুদিনের মধ্যে হয়তো তিনি আমাদের কথা মেনে এখানে থেকে যাবেন। কিন্তু সেরকম তো কিছু হলো না। 3 দিন তিনি একটা ঘরের মধ্যে বন্ধ ছিলেন, তাই খাওয়া দাওয়া যা কিছু হলো তিনি কোনো অন্ন গ্রহণ করেননি, অন্ন জল কিছুই গ্রহণ করেননি, আর 3 দিন সেই রকম। এটা হলো দুর্গাচরণের কথা আমরা বললাম। এবার কেন এই কথা দুর্গাচরণের কথা এত একটু বিস্তারিত ভাবে বলার চেষ্টা করছি, স্বামীজি পরবর্তী জীবনে বলতেন যে আমার রক্তের মধ্যেই সন্ন্যাস আছে। স্বামীজি প্রথম দিকে হয়তো তখন তিনিও হয়ে সেভাবে হয়তো জানতেন কিনা কি তিনি সন্ন্যাসী হবেন কিনা, কিন্তু তার জীবনে কেননা দুদিকটাই দেখা যাচ্ছে। এক সময় মনে হতো তার নিজের কথা যে তার মনে হতো যে তিনি জগতে থাকলে খুব নাম যশ কিছু অর্জন করতে পারবেন, কিংবা মাঝে মাঝে তার মনে হতো যে তিনি সন্ন্যাস জীবনে প্রবেশ করবেন। পরবর্তী কালে যখন তিনি সত্যি তার সন্ন্যাস জীবন গ্রহণ করলেন তখন তিনি বলতেন যে আমার রক্তের মধ্যে এটা আছে। এমন বলা যায় স্বামীজি যখন জন্ম হয় তখন অনেকেই দেখে মনে করেছিলেন, তার চেহারা দেখে মনে হয়েছিল অনেকেরই যেন দুর্গাচরণই আবার জন্মগ্রহণ করে এসেছেন। তা কোথাও না কোথাও তার ওই পিতামহের সাথে একটা মিল ছিল। এবারে আমরা আসি স্বামীজির পিতা বিশ্বনাথ। বিশ্বনাথ দত্ত জন্মগ্রহণ করেন 1835-এ আর বেঁচে ছিলেন 1884 পর্যন্ত। আমার একটা জিনিস মনে পড়ে এখান থেকে, 1836 রামকৃষ্ণ দেব জন্মগ্রহণ করেছিলেন, মানে বিশ্বনাথ দত্ত তার 6 বছরের বয়সে 1 বছর বড় ছিলেন। ওইদিকে যদি দেখা যায় শ্রীরামকৃষ্ণ মহাসমাধি তেলিন হলেন 1886 খ্রিস্টাব্দ, বিশ্বনাথ দত্ত তার দেহ রাখেন 1884, প্রায় 49 বছর তিনি বেঁচে ছিলেন। কিন্তু তার যখন জন্ম হয় তখন আমরা জানি জানি যে একটু আগে যেটা বললাম যে জন্মগ্রহণ করার কিছুদিনের মধ্যেই তার পিতা সন্ন্যাস নিয়ে বেরিয়ে যান। তা বোঝাই যায় যে এই যে শিশু, এই শিশুর লালন পালন তার মা একা হাতে করেছিলেন। কিছুদিন পরে যখন তার মায়ের যখন দেহ রাখা হয়, তা ওই যে একটা কথা বলেছিলাম যে দুর্গাচরণের একজন ভাই ছিলেন কালীপ্রসাদ, এই কালীপ্রসাদ কিছু ধন উপার্জন তো করতেন না, কিন্তু বাড়িতে যা ধন গচ্ছিত ছিল তাতেই তার জীবনযাপন হতো। বলে সেরকম একটা পরিস্থিতি আমরা বুঝতেই পারি যেখানে ধন উপার্জন নাই, কালীচরণের নিজেরও পুত্র কন্যা সন্তান আছে, আর সেখানে তার ভাইয়ের এই সন্তান যার মা বাবা দুজনই নাই, তা কি রকম কঠিন পরিস্থিতির মধ্যে বিশ্বনাথ দত্ত বড় হয়েছিলেন সেটা আমরা কল্পনা করতেই পারি। কিন্তু এসবের মধ্যেও দেখা যায় যে তিনি বেশ ভালোভাবেই পড়াশোনা শেষ করলেন, যে যেহেতু কষ্টের মধ্যেই হোক না কেন, কিন্তু তিনি পড়াশোনা ভালোভাবেই শেষ করলেন। এমন বলা হয় যে তিনি
ইংরেজি জানতেন, ফারসি জানতেন, বাংলা, হিন্দি আর সংস্কৃত জানতেন। সংস্কৃতের জ্ঞান হয়তো খুব বেশি না হলেও কিন্তু কিছুটা ছিল। বাংলা নিশ্চয়ই মাতৃভাষা বলে হিন্দির কথা এই জন্য বলা হয় কেননা তার ওই যে পরে তিনি যে ব্যবসা করলেন, মানে ওই লয়ের কাজ করতেন, সেই লয়ের কাজ করতে গিয়ে তাকে দেশের নানান জায়গায় যেতে হতো। জীবনের আড়াই বছর প্রায় তিনি ছিলেন আজকালকার যেটা ছত্তিশগড় আমরা বলি, সে ছত্তিশগড়ের রাজধানী রায়পুর, সে রায়পুরের মধ্যে তিনি প্রায় 2-2.5 বছর ছিলেন। তা বোঝাই যায় যে ওই রকম অঞ্চলে তিনি গিয়ে যখন কাজ করতেন অনেকবার তাকে লাহোরে যেতে হতো, দেশের নানান জায়গায় যেতে হতো। তা তিনি ভালোই হিন্দিও জানতেন, ইংলিশ, ফার্সি, বাংলা ভাষায় উনি তিনি ভালো করে জানতেন। কিন্তু পেশা হিসাবে যেমন ছিল তার পিতা, তার পিতামহের সময় থেকে দেখা যায় যে রামমোহন দত্ত আর তারপর তার নিজের পিতা ওই ওকালতি করতেন, সেইভাবে বিশ্বনাথ দত্ত অ্যাটর্নি এট ল হিসাবে রেজিস্টার হয়েছিলেন কলকাতা হাইকোর্টে। বেশ বুদ্ধিমান ছিল, এই তো বলার অপেক্ষা রাখেই না। তার যে স্বভাব ছিল সে স্বভাব এমন ছিল যে সবাই তাকে খুব ভালোবাসতেন, তাকে খুব সমীহ করে চলতেন। কিন্তু তার ব্যক্তিত্বের, তার চরিত্রের যে সবচেয়ে ভালো গুণ, সেটা সবার প্রতি দয়া, সবার প্রতি তার মনে একটা সহানুভূতির ভাব থাকতো। আর সেই সহানুভূতির ভাব আমরা বুঝতেই পারি যে বালকটি জন্মের পর থেকে নিজের বাবাকে দেখেনি, তারপর যখন থেকে একটু জ্ঞান হয়েছে তখন দেখেছে যে তার মাই তাকে মানুষ করেছেন, সে মাও কিছু বছরের মধ্যে চলে যান। তারপর এই কষ্টের মধ্যে তিনি মানুষ হয়ে বুঝতে পেরেছেন যে কষ্ট জিনিসটা কি, সেই জিনিসটাই হয়তো তার জীবনে কাজ করত। বলতেই তিনি বলেই তিনি কোনো মানুষের কষ্ট দেখতে পেতেন না, আর যখনই যা যে মানুষেরই কিছু প্রয়োজন হতো তিনি সে প্রয়োজন মেটানোর চেষ্টা করছেন, সে টাকা পয়সা দিয়েই হোক কি যেভাবেই হোক। পাড়ার মধ্যে এটা জানাই ছিল সবার কি যদি কারো কিছু প্রয়োজন হয় তাহলে বিশ্বনাথের কাছে গেলে কেউ খালি হাত ফিরে আসতে পারবে না বলেই পাড়ার মধ্যে তার একটা নামই প্রসিদ্ধ হয়েছিল, সবাই তাকে দাতা বিশ্বনাথ বলেই চিনত। এখান থেকেই আমরা বুঝতে পারি যে তার মধ্যে লোকেদের প্রতি কতটা সহানুভূতি ছিল। একটা খুব সুন্দর উদাহরণ আমরা দেখতে পাই, যখন স্বামী বিবেকানন্দ একটু বোঝার মতন বয়সে এলেন, তিনি দেখলেন যে তার বাবা এতই উদার, তিনি এতই লোকেদের সাহায্য করতে প্রস্তুত। যেমন হয় যে একজন যদি মানুষ কারো সাহায্য করে তাহলে অনেকে এরকম মানুষও থাকেই যারা সেই জিনিসটার অপব্যবহার করে, সেই দানের জিনিসের অপব্যবহার করে। স্বামী বিবেকানন্দ খুব অল্প বয়সে জিনিসটা বুঝতে পেরেছিলেন যে কয়েকজন আত্মীয়, কয়েকজন পরিচিত আছেন, তারা তার বাবার কাছ থেকে টাকা আদায় করে, নিজের দুঃখ কষ্টের কথা বলে টাকা আদায় করে, হয়তো নেশা ভাং করে কি অন্য সেরকম কোনো কাজে তারা টাকা পয়সা অপব্যয় করে। সেটা নিয়ে স্বামীজি একবার তার বাবাকে প্রশ্ন করেছিলেন যে আপনি এইভাবে কেন সবাইকে কোনো বাছ বিচার না করে সবাইকে সবসময় সাহায্য করতে প্রস্তুত থাকেন। তার বাবা খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন, তার বাবা মানে এখান থেকে এটাও বোঝা যায় যে এমন নয় যে বিশ্বনাথ দত্ত এই জিনিসটা জানতেন না যে লোকে তার দানের অপব্যবহার করছেন, সে তার টাকার খুব ভালোভাবে ব্যবহার করছেন না, বরং নেশা ফেশা করে আর টাকা নষ্ট করছেন। কিন্তু এই জানা সত্ত্বেও বিশ্বনাথ কোনোদিন কাউকে না বলেননি। আর কারণটা জিজ্ঞেস করে তিনি তখন ওই যুবক কি তরুণ নরেন্দ্রকে তখন বলেছিলেন যে তুই তো এখন জগতের কিছু বুঝিস না, যেদিন তুই জগতের দুঃখ কষ্ট বুঝতে পারবি সেদিন বুঝতে পারবি। এই কথাটাও যে যারা নেশা করেও কিছু, মানে মানুষের জীবনে এত কষ্ট থাকে যে কেউ যদি নেশা করেও যদি কিছুক্ষণের জন্য সে নিজের দুঃখ কষ্টটা যদি লাঘব করতে চায়, তাতে কিন্তু আমি কোনো খারাপ জিনিস দেখি না। এখন এই জিনিসটা নিয়ে হয়তো বিতর্ক হতে পারে এতটা উদার হওয়া উচিত কিনা, কিন্তু আমরা সেই বিতর্কের মধ্যে যাচ্ছি না। যেটা আমরা এখানে যেটা দেখার চেষ্টা করছি যে এই দিকটা জানা সত্ত্বেও বিশ্বনাথ কিন্তু সবসময় সবার সাহায্য করার জন্য প্রস্তুত থাকতেন। তাছাড়া উনি আরো অনেক কিছু জিনিসের মধ্যে দক্ষ ছিলেন, বিশেষ করে একটা জিনিসের উল্লেখ না করলে নয় সেটা হচ্ছে সঙ্গীত।
তিনি খুব ভালো গাইতে পারতেন, আর তিনি এই ব্যবস্থা করেছিলেন। তার খুব আগ্রহ ছিল যে নরেন্দ্রনাথ ভালো করে সঙ্গীত জানেন, তা সে আলোচনা আমরা পরে করব। কিন্তু স্বামীজির জীবনে যে আমরা যে সঙ্গীতের দিকটি যা দেখতে পাই, তার মধ্যে তার বাবার অনেক কিছু অবদান আছে। আর তিনি নিজে বিশ্বনাথ দত্ত নিজে বাইবেল পড়তে ভালোবাসতেন, তারপর ওই ফার্সি কবি একজন হাফিজ বলে তার কবিতা পড়া তার একটা নেশা মতনই ছিল। এখান থেকে বোঝা যায় যে তিনি কিরকম একটা খোলামেলা প্রবৃত্তির মানুষ ছিলেন, খুব উদার প্রবৃত্তির মানুষ ছিলেন। আর এই জিনিসগুলো আমরা কিছুটা দেখতে পাই স্বামীজির জীবনেও দেখা যায়। এরপর স্বামীজির মা সম্পর্কে কিছু আমরা দেখি। স্বামীজির মা ছিলেন ভুবনেশ্বরী দেবী, 1841 সালে তার জন্ম, 1913 অব্দি বেঁচে ছিলেন, মানে স্বামীজির শরীর যাওয়ারও বেশ কয়েক বছর পর পর্যন্ত তিনি ছিলেন। যেমন হয়ে যিনি তিনি গৃহিণী ছিলেন, বাড়ির কাজকর্ম তো করতেই পারতেন, মানে বলতে গেলে হয়তো তার শিক্ষাগত ভাবে খুব তার খুব ডিগ্রি ছিল কি সেরকম গুণ হয়তো তার মধ্যে দেখা যাবে না, কিন্তু তার মধ্যে যা ছিল সেটা নিয়ে স্বামীজি নিজেই বলতেন যে আমি আজকে যা কিছু হতে পেরেছি সেটা আমার মায়ের দরুণে হয়েছি। বাড়ির সব কাজকর্ম তো তিনি করতেনই, কিন্তু বাড়ির কাজকর্ম করাও প্রত্যেক গৃহিণী করেন, কিন্তু বিশেষ বিশেষ পরিস্থিতির মধ্যে সেই চারিত্রিক দৃঢ়তা দেখা যায়। স্বামীজির বাবা যতদিন ছিলেন আর অর্থ ব্যবস্থা বাড়ির ভালো ছিল ততদিন পর্যন্ত হয়তো সেভাবে ঠিক বোঝা গেল না, কিন্তু ভুবনেশ্বরীর দেবের চারিত্রিক দৃঢ়তা আর এই ঘর বাড়ির ব্যবস্থা দেখার গুণটা দেখা গেল যখন স্বামীজির বাবার শরীর যায়। তারপর অনেক কষ্টের মধ্যে যেতে হয়েছে, তার মধ্যে আমরা এখন যাচ্ছি না, কিন্তু সে কষ্টের মধ্যে তিনি কিভাবে নিজের বাড়িকে সামলেছেন, নিজের পুত্র কন্যা সন্তানদের মানুষ করেছেন, আর এই কষ্টের মধ্যেও তিনি যেভাবে নিজের পুত্র আর কন্যা সন্তানদের শিক্ষিত করার চেষ্টা করেছেন, তাদের মানুষ করার চেষ্টা করেছেন, তাদের সৎভাবে জীবনযাপন করার শিক্ষা দিয়েছেন, সেখান থেকে বোঝা যায় যে তিনি কি কত বুদ্ধিমতী ছিলেন আর কিভাবে জীবনের ঘাত প্রতিঘাত তার জীবনে সেভাবে কোনো বিপরীত ধরনের কোনো পরিস্থিতির মধ্যেও তাকে মানে দৃঢ়ভাবে দাঁড়ানো শক্তি দিয়েছিল সেটা তার চরিত্র থেকে বোঝা যায়। আর বিশেষ করে তিনি ওই রামায়ণ মহাভারতের গল্প দিয়ে আর নরেন্দ্র আর তার ভাই বোনদের জীবনে সেই রকম চরিত্র তাদের চরিত্র গঠন করার চেষ্টা করেছিলেন। আমরা আরো স্বামীজির জীবনে আলোচনা করতে গিয়ে ভুবনেশ্বরী দেবীর সম্পর্কে আরো অনেক কিছু জানার চেষ্টা করব। তিনি যদিও সেই সময় আমরা বুঝতেই পারি যে শিক্ষার হার আর সাক্ষরতা সেভাবে ছিল না, তিনি হয়তো স্বয়ং স্কুলে বিদ্যালয়ে মহাবিদ্যালয়ের শিক্ষা প্রাপ্ত করেননি, কিন্তু তার সবসময় চেষ্টা ছিল যে তার পুত্র বিশেষ করে কন্যা সন্তান পুত্রদেরও তখন হয়তো এতটা আশ্চর্য করার কিছু নেই, কিন্তু তখনকার সময় কন্যা সন্তানদের স্কুলে যাওয়া খুব একটা মানে অবাক ঘটনাই হতো। কিন্তু ভুবনেশ্বরী দেবী বলা যায় যে তার কন্যা সন্তানদের তখনকার বেথুন কলেজেও পড়িয়েছেন, আরো ঘটনা আমরা পরে দেখব। তারপর আমরা দেখি আজকে স্বামীজির একজন ভাইয়ের কথা, মহেন্দ্রনাথ দত্ত স্বামীজির ছোট ভাই। এই দুটো ছবি দেখে বোঝা যায় যে তিনি তরুণ অবস্থায় কিরকম ছিলেন, যুবক অবস্থায়, আর তারপর তিনি দীর্ঘ একটা জীবন পেয়েছিলেন, তো সে বৃদ্ধ বয়সে একটা ছবি এখানে দেখা যাচ্ছে। এই মহেন্দ্রনাথ দত্ত ছিলেন স্বামীজি থেকে 6 বছর ছোট, 1869 তার জন্ম হয়, বেঁচে ছিলেন 1956। মহেন্দ্রনাথ দত্ত স্বামীজি 6 বছর ছোট তো ছিলেন, কিন্তু প্রায় 87 ইয়ার্স তার জীবন ছিল। জীবন সম্পর্কে যারা জেনেছেন যারা লিখেছেন তারা তাকে একজন ফিলোসফার, একজন অ্যাডভেঞ্চার, একজন রিসার্চার, থিঙ্কার, হিস্টোরিয়ান, ট্রেভেলার হিসাবে দেখছেন। মানে এই এতগুলো গুণ একজন মানুষের মধ্যে থাকাই বোঝায় যে তার ব্যক্তিত্ব কিরকম একজন মহৎ ব্যক্তিত্ব ছিল। অনেকবার বলা হয় যে স্বামীজির জীবন এতটাই মহৎ যে তার ভাইদের জীবনে হয়তো সেভাবে আলোচনা হয় না, এই কথাটা ঠিকই, কেননা
একজন ব্যক্তি হিসাবে যদি দেখা যায়, তাহলে মহেন্দ্রনাথ দত্তও কিন্তু তার জীবনে অনেক কিছু, মানে একজন ব্যক্তিগত ভাবে তো আমরা বলতেই পারি যে তিনি খুব একজন সফল মানুষ ছিলেন। তিনি স্বামীজি সন্ন্যাসী হওয়ার পর শিক্ষা দীক্ষা কিছুটা গ্রহণ করে তখনকার সময়ে বিয়ের আগে একটা ডিগ্রি থাকতো FA, FA মানে ফোর্থ আর, তারপর হতো বিএ ব্যাচেলর অফ আর্টস পরে হতো। তো তিনি কলকাতা থেকে FA পাস করার পর, তখনকার সময়ে যে একটা চলছিল, আজকাল যেমন অনেকেই একটু পড়াশোনা ভালো হলে ডক্টর ইঞ্জিনিয়ার MBA করতে চায়, তেমনি তখনকার শিক্ষিত যুবকেরা বেশিরভাগ ব্যারিস্টার হওয়ার চেষ্টা করত। মহেন্দ্রনাথ দত্ত কলকাতা থেকে FA করার পর, তখন স্বামীজি অলরেডি আমেরিকায় পৌঁছে গেছেন, মহেন্দ্রনাথ দত্ত চেয়েছিলেন যে তিনি আমেরিকায় গিয়ে কি দেশে লন্ডনে গিয়ে তিনি ব্যারিস্টারি পড়বেন, কিন্তু স্বামীজি সেটা খুব পছন্দের ছিল না। তিনি মহেন্দ্রকে একটা চিঠি লিখেছেন, সেই চিঠি থেকে আমরা বুঝতে পারি স্বামী ইনস্ট্রাকশন দিচ্ছেন মহেন্দ্রকে যে গো টু আমেরিকা এন্ড স্টাডি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আই এম মেকিং অ্যারেঞ্জমেন্ট। মানে স্বামীজি চেষ্টা করছিলেন যে যাতে আজকে আবার যদি আজকের পরিপ্রেক্ষিতে আমরা বলি যে সবাই হয়তো চায় যে নিজের একটা কিছু ব্যবসা করবেন, নিজের পায়ে দাঁড়াবে, কারো চাকরি করবে না। স্বামীজির জীবনে এই জিনিসটা আমরা প্রায় দেখতে পাই, স্বামীজি চাকরি জিনিসটাকে ভালো চোখে দেখতেন না, কিন্তু তিনি চাইতেন যে সবাই তার নিজের পায়ে দাঁড়িয়ে আর কিছু রোজগার উপার্জন করার চেষ্টা করুক। তাই তিনি চাননি যে তার ভাই ব্যারিস্টার হয়ে আর চাকরি করে, তিনি চাইতেন যে মহেন্দ্র যাতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়। কিন্তু মহেন্দ্রের মনের কথা হয়তো সেটা ছিল না, তিনি ব্রিটিশ মিউজিয়ামে গিয়ে কিছু পড়াশোনা করলেন ওখানে। তারপর যখন আর কিছু বেশি ব্যবস্থা হয়নি, তখন হঠাৎ তিনি নিখোঁজ হয়ে যান। স্বামীজির জীবনে সেটা একটা খুব উদ্বেগপূর্ণ অংশ, কেননা এমনিতেই তিনি বাড়ি ছেড়ে এসেছিলেন, সেটা তার মনে সবসময় থাকতো যে তার মা কে হয়তো তিনি মায়ের কাছে সবসময় থাকতে পারেননি, কিন্তু এই ভাইদের ভরসা ছিল বলে কিছু একটা আশা ছিল। কিন্তু এই মহেন্দ্র বাড়ি থেকে দূরে এসে আর হঠাৎ ওই বিদেশ থেকেও নিখোঁজ হয়ে যান, সেটা স্বামীজির মনে একটু কষ্ট ছিল। অনেক পরে বোঝা যায় যে প্রায় 5 বছর মহেন্দ্র হয়তো সেভাবে সন্ধান পাওয়া যায়নি। তা তিনি এর মধ্যে কিন্তু পৃথিবীর অনেক দেশে ঘোরাফেরা করেছেন, তিনি আমেরিকায় গিয়েছেন, তিনি ইউরোপের অনেক দেশে গিয়েছেন, তিনি আফ্রিকায় গিয়েছেন, তিনি এশিয়ারও অনেক দেশ ঘোরাফেরা করার পর শেষে তিনি ভারতে ফিরে এলেন। ভারতে ফিরে আসার পর তিনি কোন একটা পত্রিকার সম্পাদকও ছিলেন, কোন নিউজ পেপারের মনে হয়, আর লেখালেখির কাজ করতেন। কিন্তু তার লেখালেখির মধ্যেও একটা বৈশিষ্ট্য ছিল, তিনি লেখার কাজ থেকে মানে আয় করা পছন্দ করতেন না। আজকাল অনেকেই মানে একটা রাইটিং একটা প্রফেশন হিসাবে গ্রহণ করেন, মহেন্দ্র জীবনে সেটা ছিল না। তিনি চাইতেন যে লেখা হোক, কিন্তু ওখান থেকে টাকা করা খুব মনোপুত হতো না। আর এত বৃদ্ধ বয়সে তিনি দেহ রেখেছেন, কিন্তু ওনার একটা বৈশিষ্ট্য ছিল যে তিনি যা কিছু লিখতেন সে লেখাটা তিনি কোনোদিনই নিজের হাতে লিখতেন না। আমরা জানি গিরিশচন্দ্র ঘোষের কথা, গিরিশচন্দ্র ঘোষ যখন নাটক লিখতেন বলা হয় যে তিনি নিজে লিখতেন না, তিনি ডিক্টেট করতেন, আরেকজন লিখতো। তা তেমনি মহেন্দ্রনাথ দত্ত লেখা যা কিছু লিখতেন তিনি অন্যকে ডিক্টেট করে লেখাতেন। অনেক বৃদ্ধ বয়স পর্যন্ত তার কিন্তু মেমোরি খুব স্ট্রং ছিল। তিনি বলতেন যে আই হ্যাভ বিগ লাইব্রেরি ইন স্কোয়ার ইঞ্চ অফ মাই ব্রেন, মানে ওই ছোট্ট মস্তিষ্কের মধ্যে তার এত স্মৃতি। আজকে আমরা স্বামীজির জীবনে যা কিছু জানতে পারি, এই দুজন ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। মহেন্দ্রনাথ দত্ত আর ভূপেন্দ্রনাথ না হলে তাহলে হয়তো স্বামীজির জীবনের অনেক জিনিসগুলো আমরা জানতে পারতাম না। মহেন্দ্রনাথ দত্ত যেমন যখন বাইরে গিয়েছিলেন, বাইরের দেশে, তিনি স্বামীজিকে কাছ থেকে দেখেছেন কিভাবে তিনি আমেরিকায় কাজ করছেন, কিভাবে তিনি লোকেদের সাথে মেলামেশা করছেন, অনেক কিছু আমরা মহেন্দ্রনাথ দত্তের কাছ থেকে জানতে পেরেছি। সময়টা বেশি নেই, আমার শেষের দিকে যাবো আরেকজন ভাইয়ের কথা বলে। স্বামীজির সবচেয়ে ছোট ভাই ভূপেন্দ্রনাথ দত্ত জন্ম হয় 1880 আর তিনি 1961-তে, তারও দীর্ঘায়িত জীবন ছিল। বোঝাই যাচ্ছে যে স্বামীজির জন্মগ্রহণ করার প্রায় 17 বছর পর তার জন্ম হয়, আর বেঁচে ছিলেন তিনি
81 বছর। আর ভূপেন্দ্রনাথ দত্তের জীবনও একটা অদ্ভুত জীবন। ওই যে আগে একটু বললাম যে স্বামীজির ব্যক্তিত্বের মধ্যে হয়তো এই দুজন ভাইয়ের ব্যক্তিত্ব সেভাবে আলোচিত হয়নি, কিন্তু ভূপেন্দ্রনাথ তো অসাধারণ গুণ সম্পন্ন মানুষ ছিলেন। তিনি রিভলিউশনারি ছিলেন, মানে বিপ্লবী ছিলেন, তিনি সমাজবিদ ছিলেন, আর এই অ্যান্থ্রোপোলজিস্ট, মানে মানুষদের নিয়ে যে পড়াশোনা একটা ব্রাঞ্চ হয়, মানুষদের নিয়ে যে পড়াশোনা একটা অ্যান্থ্রোপোলজি বলে ব্রাঞ্চ হয় তখনকার সময়ে, কিন্তু এই ভূপেন্দ্রনাথ দত্তের এই বিশেষ করে এই অ্যান্থ্রোপোলজির মধ্যে তার বিশেষ একটা রুচি ছিল, সেটা আমরা দেখবো একটু পরে। আর তিনি ওই অল্প বয়সে যেমন যুবক অবস্থায় তখনকার সময়ে যেমন হতো যে যারা যাদের মধ্যে একটু দেশ প্রেমের ভাবনা থাকতো তারা কোনো না ভাবে দেশের কাজে আসার চেষ্টা করতো। ভূপেন্দ্রনাথ দত্ত ওই বিপ্লবীদের সম্পর্কে এসেছিলেন। প্রমথনাথ মিত্র যিনি শুরু করেছিলেন রিভলিউশনারি সোসাইটি, বেঙ্গল রিভলিউশনারি সোসাইটি, সেখানে ভূপেন্দ্রনাথ যোগ দেন। 1906 অব্দি 1906-এ তিনি যুগান্তর পত্রিকার সম্পাদক হয়েছিলেন। বোঝাই যাচ্ছে যে যুগান্তর পত্রিকার কাজ করতে করতে তিনি অরবিন্দ ঘোষ আর বরেন্দ্র ঘোষের সম্পর্কে এসেছিলেন। এই পত্রিকার কাজ করতে করতে তার লেখালেখি আর তার এই যে সম্পর্কিত কাজ দেখে আর ব্রিটিশ গভর্নমেন্ট তাকে কিন্তু জেলে বন্দ করে দেন। 1 বছরের জন্য তিনি জেলে বন্দ ছিলেন, কারাবাসে ছিলেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর 1908-এ তিনিও পড়াশোনা করার দৃষ্টিতে তিনিও আমেরিকায় গিয়েছিলেন। আমেরিকায় গিয়ে তিনি ওখান থেকে ব্রাউন ইউনিভার্সিটি থেকে তিনি পোস্ট গ্রাজুয়েট তার এমএ ডিগ্রি তিনি ওখানে গ্রহণ করেন। এখান থেকে আমরা দেখতে পাই ভূপেন্দ্রনাথ দত্তের দুটো ছবি আমরা দেখতে পাই। এই ভূপেন্দ্রনাথ দত্ত ওই এমএ করার পর যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন তিনি চলে গেলেন জার্মানিতে। আর জার্মানিতে গিয়েও তিনি দেশের, মানে আমাদের দেশের স্বাধীনতার কথাটা তিনি কিন্তু ভুলে যাননি। সেখানেও তিনি তার রাজনৈতিক গতিবিধি শুরু করলেন, সেটা কন্টিনিউ করলেন। বার্লিনে গিয়ে তিনি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স কমিটির সেক্রেটারি হলেন 1916-এ। 1921-এ তিনি চলে যান মস্কোতে। আর মস্কোতে গিয়ে যেমন ওই একটু আগে বলেছিলাম যে ওই অ্যান্থ্রোপোলজিতে তার একটু রুচি ছিল, এমএ তিনি আগে আমেরিকায় ব্রাউন ইউনিভার্সিটি থেকে করেছিলেন, কিন্তু মস্কো গিয়ে আমরা ইউনিভার্সিটি থেকে 1923-এ তিনি পিএইচডি করেন। তারপর তিনি দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে তিনি তখন আমরা জানি যে দেশের স্বাধীনতার কাজ, তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিছু কিছু সে স্বাধীনতার কাজের মধ্যে ইনভলভ হতে শুরু করেছিল। মানে প্রথম দিকে তো তারা শুধু দাবি দাবাই করতো, কিন্তু আস্তে আস্তে যখন কিছু কিছু বিপ্লবীদেরও সমাবেশ হলো, তো সেই রকম আমরা দেখতে পাই ভূপেন্দ্রনাথ দত্ত ওই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মেম্বার হলেন। তিনি 2 বার অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। তারপর তার এইসব গতিবিধি দেখে সরকার তাকে আবার জেলে বন্ধ করে দেন। তিনি অনেক রকমের বই লিখেছেন, তার রুচির সাবজেক্ট ছিল সোশিয়োলজি, হিস্ট্রি, পলিটিক্স। আর এছাড়া তিনি ইনিও অনেক কিছু ভাষা জানতেন, যেমন বাংলা, হিন্দি, ইংলিশ, জার্মান আর ইরানিয়ান। অনেক বই লিখেছেন ভূপেন্দ্রনাথ দত্ত। তার মধ্যে আমাদের যেটা এই বিষয় সম্পর্কিত আমরা একটা বিশেষ বইয়ের উল্লেখ করতে পারি, স্বামী বিবেকানন্দ প্যাট্রিয়ট প্রফিট। এইরকম সংক্ষেপে আজকে আমরা যে আলোচনা করলাম প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, যেটা আমরা দেখার চেষ্টা করলাম আজকে যে স্বামীজির প্রপিতামহ থেকে যদি আমরা দেখি, তিনি ওই লয়ের ওকালতির কাজের মধ্যে যুক্ত ছিলেন, তারপর ছিলেন তার পিতামহ, তিনিও সেই কাজে ছিলেন, কিন্তু তিনি চলে গেলেন সন্ন্যাস নিয়ে। তারপর বিশ্বনাথ দত্ত, তারপর আমরা দেখি যে এলেন আমাদের স্বামী বিবেকানন্দ, তারপর তার 2 জন ভাই, তারাও সবাই কিন্তু কোনো না কোনো ভাবে এই কাজের মধ্যে ওকালতি কাজও করেছেন, দেশের কাজও করেছেন। এইসব কাজ করতে করতেই তার জীবন পার করেছেন।
হ্যালো, হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, যাক দেখা গেছে, শোনা হয়েছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ দেখা তা গেছে। আজকে আমরা যেটা আলোচনা করলাম, স্বামীজির বংশাবলী একটু বোঝার চেষ্টা করলাম। অনেকবার মনে হয় না যে কোন বংশে হয়তো একজন খুব নাম করা মানুষ জন্ম গ্রহণ করেছেন, কিন্তু স্বামীজির যেটা আমি দেখানোর বিশেষ আমার যে প্রয়োজন ছিল, যেটা বলার চেষ্টা করেছি যে এমন না যে স্বামী বিবেকানন্দ একমাত্র ব্যক্তি তার বংশের মধ্যে তিনি খুব প্রসিদ্ধ হয়েছেন। আমরা দেখি তার প্রত্যেক চরিত্রেরই নিজের নিজের একটা কিছু বৈশিষ্ট্য ছিল। অবশ্যই স্বামীজির এত বেশি নাম হয়েছে যে তার ভাইদের কি অন্যদের নাম কিছুটা হয়নি, কিন্তু প্রত্যেকের জীবনে যেটা দেখা যায় যে তারা এক একজন অদ্ভুত রকমের মানুষ ছিলেন। আর একটা জিনিস বলে আমি শেষ করব, আমাদের দেশে বিশেষ করে যেটা একটা মানে খুব ভালো জিনিস তো বলবো না, কিন্তু যেটা হয় যে সবাই মনে করে যে বাড়িতে ছেলে না হলে তার বংশ চলবে না, আর বংশ না চললে যেন বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। এই যে স্বামী বিবেকানন্দ, আমরা দেখতেই পাই যে বিবেকানন্দ এরা প্রায় 10 জন ভাই বোন ছিলেন। এই 10 জনের মধ্যে একজন স্বর্ণময়ী দেবী, তার একজন স্বামীজির একজন বোন বাদ দিয়ে বাকি কন্যা সন্তান গুলো তো বেশি দিন এমনি বাঁচেননি, কিন্তু 3 জন পুত্র সন্তান ছিলেন। 3 জন বলতে নরেন্দ্রনাথ, যিনি বিবেকানন্দ হলেন, তারপর মহেন্দ্রনাথ আর ভূপেন্দ্রনাথ। এই 3 জনই নিজের জীবন দিয়ে নিজের জীবনকে সমৃদ্ধ করেছেন, সমাজ জীবনকে সমৃদ্ধ করেছেন, আমাদের জাতীয় জীবনকে সমৃদ্ধ করেছেন নানা দিক দিয়ে, কিন্তু 3 জনই বিয়ে করেননি, 3 জনই অবিবাহিত ছিলেন। তাহলে একদিক থেকে যদি দেখা যায় তো স্বামীজির বংশাবলী মানে যদি পুত্রের দিক থেকেই যদি বংশ চলার যেটা আমাদের একটা ধারণা আছে, সেদিক থেকে যদি বলতে গেলে তো বলতে হয় যে স্বামীজির বংশাবলী সেখানেই শেষ হলো। কিন্তু স্বামীজির বংশাবলী শেষ হলেও আমরা আজকে যেভাবে স্বামীজির আমরা স্বামীজিকে যে হিসাবে আমরা আদর্শ হিসাবে দেখি, আজ লক্ষ লক্ষ মানুষ স্বামীজিকে আদর্শ হিসাবে দেখেন, কিন্তু তারা হয়তো যদি মহেন্দ্রনাথ আর ভূপেন্দ্রনাথ জীবনেও যদি দেখেন, ওদেরও যদি আদর্শ হিসাবে যদি কেউ দেখতে চায় সেখানেও কোনো ক্ষতি হবে না। এখান থেকেই বোঝা যায় যে এই যে নাম করার জন্য একটা বংশ চালানোর চেয়ে সে বংশ শেষ হয়ে গেলেও কোনো ক্ষতি হয় না, যদি সে বংশটা বিবেকানন্দের মতন বংশ হয়। কেননা স্বামীজির প্রপিতামহ থেকে দেখে তো আমরা স্বামীজির ভাইদের জীবন পর্যন্ত আমরা সেই একই কথা দেখেছি যে তারা শুধু নিজের জন্য জীবন যাপন করেননি, যেটা আমি আজকেও প্রথম দিকে বলেছি, যেটা প্রথম লেকচারের মধ্যে বলেছিলাম, যেটা পরেও আলোচনা হবে, স্বামীজির যে বাক্যটা যে দে আর অনলি হু লিভ ফর আদার্স, স্বামীজির জীবন কি স্বামীজির ভাইদের জীবন কি স্বামীজির যারা অন্যান্য যারা ছিলেন পরিবারের, তারা যেন নিজের জীবন নিজের জন্য জীবন যাপন করেননি, করেননি বলেই তাদের আজ পর্যন্ত নাম আছে। এই যে শুধু পুত্র সন্তান হয়েই বংশ চলবে সেরকম কোনো কথা নেই, আমরা আমাদের জীবন দিয়ে সমাজের জন্য কতটা করতে পারি তার উপর নির্ভর করে যে আমার নাম, যে আমাদের নাম কতটা থাকবে। নাম থাকার কথা নাই, কিন্তু জিনিসটা হচ্ছে যে আমরা অপরের জন্য কতটা কি করতে পারছি। কিন্তু যারা মনে করেন যে একটা বংশ না চললে বিশাল ক্ষতি হয়ে যাবে, দেশের ক্ষতি হয়ে যাবে, সমাজের ক্ষতি হয়ে যাবে, সেটা স্বামীজির বংশাবলী থেকে আমরা পরিষ্কার ভাবে বুঝতে পারি যে যে বংশাবলী স্বামী বিবেকানন্দের পরে প্রায় শেষই হয়ে গেছে বলা যেতে পারে, কিন্তু স্বামীজির নাম শেষ হয়নি, স্বামীজির কাজ শেষ হয়নি। আর যেমন স্বামীজি বলেছিলেন যে কমপক্ষে 1500 বছর তো স্বামীজির বিচারধারা কাজ করতেই থাকবে, এই জিনিসটা আমরা স্বামীজি শুধু স্বামীজির জীবন থেকে না, স্বামীজির পুরো বংশ, স্বামীজির পুরো পরিবার থেকে আমরা দেখতে পাই। তা আমার মনে হয় আজকে আমরা এখানেই শেষ করি, এরপরে আমরা স্বামীজির জীবনে অন্য পক্ষগুলো দেখার চেষ্টা করব। তা ঠিক আছে, একটা প্রশ্ন, অসুবিধা নাই, কিন্তু তুমি যদি প্রশ্নের কথাই বলো তাহলে আমি একটা প্রশ্ন নিজে হয়ে নিয়ে নিচ্ছি। আজকে কারোর সাথে এই প্রসঙ্গে আলোচনা হয়েছিল, তা ওর প্রশ্নটা ছিল যে আমরা যে স্বামীজির জীবন আলোচনা যদি করি, কি যেটা আমরা বলে থাকি যে স্বামীজি থেকে প্রেরণা নিতে হয়, তাহলে এই প্রেরণা নেওয়া জিনিসটা কি? তার স্পেসিফিক প্রশ্নটা ছিল যে আমরা স্বামীজির প্রেরণা নিচ্ছি মানে কি, স্বামীজির থেকে
কে ইন্সপিরেশন নিচ্ছি না স্বামীজিকে ইমিটেশন করছি, মানে ব্যাপারটা কি একজন মহৎ জীবনকে একজন মহান মানুষের জীবনের আলোচনা করে আমরা ওখান থেকে ইন্সপায়ার হচ্ছি না আমরা ইমিটেট করছি, এই ব্যাপারটা আমরা কি করে বুঝবো, আর কি মানে দুটোর মধ্যে কোনটা নেওয়া ভালো, এরকম প্রশ্ন তার ছিল। তা আমি এই তাহলে যেহেতু প্রশ্নের কথা বলছি আমার মানে অল্প এইসব বিষয়ের উপরে আলোচনা করি, কেন এটা আমাদের আলোচনার সাথে যুক্ত আছে আর এটা খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন আমার মনে হয়। তা কথাটা ঠিক যে আমরা একজন মহৎ জীবন থেকে আমরা ইন্সপিরেশন প্রাপ্ত করি কিংবা আমরা তাকে ইমিটেট করি, ব্যাপারটা কি ওই ইন্সপিরেশন আর ইমিটেশনের মধ্যে? তা আমার যেটা মনে হয় ইমিটেশন হচ্ছে একটা মানে খুব চিপ, যাকে ইংরেজিতে আমরা বলি খুব একটা সস্তা জিনিস, খুব একটা মানে তার মধ্যে একটা একরকমের আলস্যর ভাব আছে, মানে আমি আমার নিজের জীবনকে সেভাবে খুব সমৃদ্ধ করছি না। আমি বলছি একজনকে যদি ইমিটেট করছি তার নকল করছি, সে নকল করতে গিয়ে সে কিভাবে কি কাজে, আজকাল যেমন হয় না একটা উদাহরণ দিয়ে বলি যে বিশেষ করে আমাদের কম বয়সী ছেলে মেয়েরা হয়তো সিনেমার কোনো আর্টিস্টের কাছ থেকে যখন ওরা খুব প্রেরিত হয় তাহলে সেরকম ড্রেস পরার চেষ্টা করে, সেরকম চুল রাখার চেষ্টা করে, এই জিনিসটা হচ্ছে ইমিটেশন। কিন্তু যেখানে প্রেরণা থাকে ওই প্রেরণা কিন্তু সেইভাবে হয় না। তাই ইমিটেশনের কথা আগে শেষ করি, যে ইমিটেশন কথাটা কোনোদিনই ভালো নেই। স্বামীজি নিজে এই যে আমরা পাঠ করি এই আলোচনার আগে যে স্বামীজির স্বদেশ মন্ত্রে আমরা পাঠ করি, সে স্বদেশ মন্ত্রে স্বামীজি যেহেতু কথা আছে না যে এই পরানুবাদ পরানুকরণ পরমুখ অপেক্ষা এই দাস সুলভ দুর্বলতা, তো এই বিশেষণ দিয়ে স্বামীজি বোঝাতে চাইছেন যে এর মধ্যে কোনোটাই ভালো নেই, পরানুকরণ করাও ভালো নেই, পরানুবাদ ভালো নেই, পরমুখ অপেক্ষাও ভালো নেই। তো এই যে পরানুকরণ করছি মানে আমরা অন্ধভাবে কাউকে ফলো করার চেষ্টা করি, সেটা হলো ইমিটেশন। কে কি রকম ড্রেস পরছে, কে কি রকম পোশাক পরছে, কি রকম খাবার খাচ্ছে, কি রকম তার চুলের ছাঁট, শুধু সেরকমই করলে আমি একজন মহৎ লোক হয়ে যাবো সে মানার তো কোনো কারণ নাই। অনেকে হয়তো এসে 10 নম্বর জার্সি পরে এসে অমুক খেলাড়ির মতন অমুক খেলোয়াড়ের মতন হয়ে যাবো সেরকম ভাবে যদি, সেটা নিশ্চয়ই ভুল। ইমিটেশন সেদিক থেকে মোটেই ভালো নেই, কিন্তু ইন্সপিরেশন জিনিসটা আলাদা। ইন্সপিরেশনের মধ্যে কি হয় আমরা যেখানে প্রেরণা পাই, যেমন স্বামীজির প্রসঙ্গে যদি বলি আমরা কেন স্বামীজিকে নিয়ে আলোচনা করছি, স্বামীজিকে নিয়ে আলোচনা করছি কেননা স্বামীজিকে আমাদের জীবনের ধ্রুবতারা হিসাবে যদি আমরা গ্রহণ করে তারপর আমরা আমাদের জীবন যখন আমাদের সংস্কার হিসাবে আমাদের প্রবৃত্তির হিসাবে আমাদের যে পরিস্থিতি সেই হিসাবেই আমরা করব, কিন্তু সেটা আমাদের নিজত্ব সেখান মধ্যে থাকবে। একটা ইন্সপিরেশনের মধ্যে কি হয় যে একজন মানুষ কি একজন বিচারকে আমরা নিয়ে তার মধ্যে একটা সঠিক বাংলা শব্দ হয়তো আমার মনে পড়ছে না, কিন্তু একটা রকমের রিমিক্স তার মধ্যে একটা রিমোল্ডিং থাকে, যে আমি বিচার সেখান থেকে গ্রহণ করলাম কিন্তু তাকে আমি আমার নিজের মতন করে আমি নিজের কাজে লাগানোর চেষ্টা করছি, যাকে আমরা বলি যে একটা ভাবকে আমরা আত্মসাৎ করলাম। ওই আত্মসাৎ করার মানে হয় যে আমি ওকে আমার মতন করে নিছি। আমরা ধরুন কিছু খাবার জিনিস খাচ্ছি, সে খাবার জিনিসটা যদি আমার যদি হাজাম না হয় তাহলে সে হয়তো আমার শরীর খারাপও করতে পারে, কিংবা হয়তো আমার শরীর কোনো উপকার না করে সেই জিনিসটা হয়তো এমনি ব্যর্থ যাবে, কিন্তু আমার শরীর যদি সুস্থ থাকে একটা ভালো জিনিস খাবার পর সে যদি আমি আত্মসাৎ করি সেটা ভালো করে হাজাম করতে পারি সেই জিনিসটা আমার শরীরকে হৃষ্টপুষ্ট করে। তো সেই রকমই কোনো বিচারকেও যখন আমরা গ্রহণ করি সে বিচারকে গ্রহণ করার পর আমরা যদি তাকে আমাদের পরিবেশ হিসাবে আমাদের প্রবৃত্তি হিসাবে যদি আমরা নিজের জীবনে কাজে লাগাতে পারি, শুধু আমাদের জীবনে না অপরের জীবনেও সেই বিচারকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে তাকে আমরা বলি যে সেটা হলো ইন্সপিরেশন, সেটা হলো প্রেরণা। মানে প্রেরণা কোনোদিন আন্ধানুকরণ করে না, প্রেরণা আমরা কারো কাছ থেকে নিই আর সেই প্রেরণার স্রোতকে প্রেরণার বিচারকে আমরা আমাদের মতন করে জীবনে কাজে লাগানোর চেষ্টা করি। আমি একটা উদাহরণ যদি দিই,
স্বামীজি নামে তো অনেকে অনেক কিছু বলেছেন, যেমন সি রাজগোপালাচারী ছিলেন আমাদের দেশের প্রথম গভর্নর জেনারেল, তিনি বলেছেন যে স্বামীজি আমাদের দেশের সত্যিকারের স্বাধীনতার জনক। তারপর মহাত্মা গান্ধী বলতেন যে তিনি স্বামীজির কাছ থেকে ওই অনেক কিছু গ্রহণ করেছেন, স্বামীজিকে পড়ার পর তার দেশ প্রেমের গুণটা অনেক গুণ বেড়ে গিয়েছিল, সেটা গান্ধীজির কথা। আমাদের রবীন্দ্রনাথ যেমন বলেছেন যে স্বামীজির মধ্যে সবকিছুই সকারাত্মক ছিল, ভারতকে জানতে গেলে বিবেকানন্দকে জানতে হবে। তো এর মানে এরা হয়তো কোনো না কোনো জায়গায় স্বামীজির কাছ থেকে প্রেরণা নিয়েছেন, কিন্তু প্রেরণা নিয়েছেন বলে এরা স্বামী বিবেকানন্দ তো হয়ে যাননি। গান্ধীজি গান্ধীজি ছিলেন, রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ছিলেন, মানে প্রত্যেকের নিজস্ব একটা নিজস্ব যে একটা গুণ ছিল, সেই গুণ বজায় রেখে তারা স্বামীজির বিচারকে নিজের জীবনে কাজে লাগানো, তাকে আত্মসাত করার চেষ্টা করেছে। সেইভাবে যদি আমরা চাই স্বামীজিকে গ্রহণ করতে, স্বামীজিকে আমরা আদর্শ হিসাবে যদি পেতে চাই, তাহলে স্বামীজিকে পড়তে হবে, ভালো করে বুঝতে হবে, কিন্তু সেই পরিস্থিতিকে আমরা আমাদের মতন কাজে লাগাবো, সেই জিনিসটা আন্ধানুকরণ করব না। যেমন যে কেউ বলে যে আমি স্বামীজিকে আদর্শ হিসাবে নিয়েছি, আমি স্বামীজিকে অনুসরণ করতে চাই, এখন স্বামীজি তো তখন অতটা জানতেন না সাংসারিক কথাগুলো বলে, তিনি তখন পার্লিয়ামেন্টে যখন ওই বিশ্ব ধর্ম সম্মেলনে যখন গেলেন, তিনি কোনো পরিচয় পত্র নিয়ে যাননি, তিনি কোনো ফর্মাল তার কাছে ইনভিটেশন ছিল না। এখন আজকের দিনে যদি কেউ বলি যে আমি সেভাবে যদি আমেরিকা যাব, আমি কোনো পাসপোর্ট নিয়ে যাব না, আমি কোনো কিছু নিয়ে যাব না, সে হয়তো স্বামীজির মতন ফেমাস তো কোনোদিনই হবে না, সে হয়তো জেলে ধরা ধরা পড়ার পর সে জেলে পুরে রাখবে তাকে সরকার। তো এটা হলো অন্ধানুকরণ, কোনো কিছু না বুঝে আমি শুধু একটা বাইরের জিনিসকে অনুসরণ করার চেষ্টা করি। এইটা তফাৎ হচ্ছে যে কারো অন্ধানুকরণ করে আর কারো কাছ থেকে প্রেরণা পাওয়া, মানে ওই যে ইমিটেশন আর ইন্সপিরেশন, এর মধ্যে নিশ্চয়ই তফাৎ আছে। আমরা ইমিটেশন কোন ইমিটেশনের দিকে যাবো না, কাউকে ইমিটেট করার চেষ্টা করব না, কিন্তু আমরা নিশ্চয়ই অনুসরণ করার চেষ্টা করব। ঠিক আছে শুভেন্দু? হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, হ্যাঁ, মানে বেশ কিছু জিনিস তথ্য জানা গেল আর কি। তুমি সূর্য দিব্য জ্যোতি, তুমি চিদানন্দ, তোমাতে সকল দেবাধিষ্ঠান, হে স্বামী বিবেকানন্দ। তুমি সূর্য দিব্য জ্যোতি, তুমি চিদানন্দ, তোমাতে সকল দেবাধিষ্ঠান, হে স্বামী বিবেকানন্দ। আমার চেতনা চৈতন্য, তোমার আলোয় হয় যে ধন্য, আমার চেতনা চৈতন্য, তোমার আলোয় হয় যে ধন্য, মনোভূত সর্বরূপ মনোভূত উষার মরুভ, তুমি বিনা হিতানন্দ, তুমি বিনা হিতানন্দ, তুমি সুদীপ্রজ্যোতি, তুমি চিদানন্দ, তোমাতে সকল দেবাধিষ্ঠান, হে স্বামী বিবেকানন্দ। হে স্বামী তোমার পথ নির্দেশ, চলি সে পথ ধরে অনিমেষ, হে স্বামী তোমার পথ নির্দেশ, চলি সে পথ ধরে অনিমে, তোমার
সৃষ্টি তোমার কৃষ্টি মুখ সুখায় বরিষে বৃষ্টি তোমার সৃষ্টি তোমার কৃষ্টি মুখ সুখায় বরিষে বৃষ্টি আমার ভুবন মাঝারে মূর্ত আমার ভুবন মাঝারে মূর্ত তুমি জীবন আনন্দ তুমি জীবন আনন্দ তুমি সূর্য দিব্য জ্যোতি তুমি চিদানন্দ তোমাতে সকল দেবাধিষ্ঠান পেশামি বিবেকানন্দ তুমি সূর্য দিব্য জ্যোতি তুমি চিদানন্দ তোমাতে সকল দেবাধিষ্ঠান পেশামি বিবেকানন্দ পেশামি বিবেকানন্দ পেশামি বিবেকানন্দ জয় শ্রী গুরু মহারাজ কি জয় মহামায়ী কি জয় স্বামীজি মহারাজ জি কি জয় শ্রী শ্রী কালী মাই কি জয় শ্রী শ্রী শীতলা মাই কি জয় গঙ্গা মাই কি জয় সবাইকে প্রণাম জানাই মহারাজকে আমাদের সকলের প্রণাম দিয়ে দাও সকলের প্রণাম জানাই আমাদের সকলের প্রণাম আমার নমস্কার সবাইকে হ্যাঁ প্রণাম মহারাজ প্রণাম প্রণাম আমাদের থেকে নমস্কার ধন্যবাদ সবাইকে প্রণাম মহারাজ প্রণাম প্রণাম আবার দেখা হবে হ্যাঁ মহারাজ আবার দেখা হবে